আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ভিভোর পক্ষ থেকে ওয়াই সিরিজের দুটি স্মার্টফোনের কম্পেয়ার করব। আমাদের কাছে রয়েছে ভিভো Y22 এবং রয়েছে ভিভো Y21। প্রাইসের কথা বলতে গেলে 19,999 টাকায় আপনারা পাচ্ছেন ভিভো Y22, 15,999 টাকায় আপনারা পাচ্ছেন ভিভো Y21। এই দুটি স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার অপশন হবে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। সো কথা বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই দুটি স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছে বিসমিল্লা ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে ভিভোর সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের রেফারেন্স দিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে। এবার আসি ডিজাইনের ক্ষেত্রে। দুটি স্মার্টফোনই অসম্ভব সুন্দর আউটলুকের দিক থেকে, তবে ভিভো Y22 এর ব্যাক প্যানেলটিতে আমরা এজি ফ্রস্টেড ফিনিশ দেখতে পাচ্ছি, যার ফলে স্মার্টফোনটির ব্যাক প্যানেলে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। এছাড়াও দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। সো পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনে তেমন কোনো ডিফারেন্স নেই, বাট 20,000 টাকা প্রাইস পয়েন্টে ভিভো Y22-তে আপনারা কোনো প্রকার স্টিরিও স্পিকার পাচ্ছেন না। এটা থাকলে বেটার হতো। দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলেই কিন্তু পাচ্ছেন ইউ নচ ডিসপ্লে। সো ডিজাইনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে আপনার কাছে কোন স্মার্টফোনটি দেখতে সবথেকে বেশি আকর্ষণীয় লাগছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বাট আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার কাছে এই মুহূর্তে ভিভো Y22 স্মার্টফোনটার আউটলুক অসম্ভব সুন্দর লাগছে। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনেই আমরা পেয়ে যাচ্ছি IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং দুটি স্মার্টফোনেই 60Hz রেগুলার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। বাট নিট ব্রাইটনেসের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে ভিভো Y22। এটা নিট ব্রাইটনেস 530 nits, যার ফলে স্মার্টফোনটি ইনডোর আউটডোরে ইজিলি ইউজ করতে পারবেন, তবে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন। পারফরমেন্স সেকশন, চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কী কী স্পেসিফিকেশন পাচ্ছি। দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড চেক করব, অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব এবং দুটি স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি ইন্টারনেট স্পিড বেটার দিচ্ছে। সো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। এই দুটি স্মার্টফোনের যে পারফরমেন্স টেস্ট, সেখানে আমরা কিন্তু দেখতে পেলাম দুটি অলমোস্ট ইন্টারনেট স্পিডের দিক থেকে খুবই কাছাকাছি রয়েছে। বাট আমি যদি আমার ইউজিং এক্সপিরিয়েন্সের কথা বলি, সেই ক্ষেত্রে ভিভো Y21-এর তুলনায় অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছিল Y22। কেননা এখানে 4GB র্যামের পাশাপাশি 128GB রম এবং এখানে আমরা হিলিওস Z85 প্রসেসরটি পাচ্ছি, যা P35-এর তুলনায় অনেকটা বেটার। এবং বিশেষ করে যারা এই প্রাইস পয়েন্টে গেম খেলতে চান, পাবজি লাইট, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো, বাট
হাই এন্ডের গেম নয় সেগুলো খেলতে চান, সো সেই ক্ষেত্রে আপনি Y22 থেকে ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আশা করছি পারফরমেন্স নিয়ে একটি বেসিক ধারণা আপনারা পেয়ে গেছেন। এবার আসি ক্যামেরার ক্ষেত্রে। ক্যামেরার ক্ষেত্রে দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। Y22র মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। অপরদিকে Y21-এর মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। হ্যাঁ, বিশেষ করে দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই দিকেই বেটার রেজাল্ট করছিল ভিভো Y22। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছে, অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনার কাছে কী মনে হচ্ছে। যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে আমরা 5000 mAh-এর ব্যাটারি পাচ্ছি এবং দুটি স্মার্টফোনের বক্সে 18W-এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, দুটি স্মার্টফোন থেকে অলমোস্ট সেম ব্যাটারি ব্যাকআপই পাবেন। আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকলে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট হেভি ইউজ করলেও 1 দিন পার করে দিতে সক্ষম এই দুটি স্মার্টফোনই। এবার আসি ডিসিশনের পালা। দুটি স্মার্টফোনে আপনারা অলমোস্ট 4000 টাকার প্রাইস ডিস্টেন্স পাচ্ছেন। দুটি স্মার্টফোনের দিকে যদি আপনারা তাকান, সেই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে ভিভো Y22। হ্যাঁ, প্রাইসের দিক থেকে ভিভো Y22 কিছুটা ওভার প্রাইস। বর্তমানে কিন্তু প্রতিটি স্মার্টফোনের প্রাইস বাড়ছে, অলরেডি বেশ কিছু স্মার্টফোনের প্রাইস বেড়েছে এবং সামনেও বাড়ার চান্স রয়েছে। সো যারা যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন খুব দ্রুত কেনার চেষ্টা করবেন। ভিভো Y21 যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিভো Y21-কে ইগনোর করে ভিভো Y22 পারচেস করার পরামর্শ রইল। এতে করে আপনি বেটার ক্যামেরা পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন, পারফরমেন্সের দিক থেকেও বেটার হবে এবং বিশেষ করে গুড লুকিং একটি ডিজাইন কিন্তু আপনি ভিভো Y22-তে পাচ্ছেন। সো যারা ভিভো স্মার্টফোন কিনছেন, আশা করছি আজকের ভিডিওটি আপনাকে প্রচুর হেল্প করবে। সো কথা আর বাড়াবো না, আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল, সাথে ছিলাম জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।